যে ধরনের নির্বাচনই আসুক, আমরা আপনাদের একটু ব্যস্ত করে রাখি এবং সকাল বিকাল বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অনুভূতির কথা, অভিযোগের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরি, জাতির কাছে তুলে ধরার জন্য। দুর্ভাগ্যক্রমে গত কয়েক বছর ধরেই আমরা এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে অসংখ্যবার আপনাদের সামনে এসেছি। নির্বাচন কমিশন যখন গঠন করা হয় তখন আমরা, আপনারা জানেন যে তারও আগে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠন করবার জন্যে একটা প্রস্তাব, সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন এবং সেটা আমরা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছিলাম এবং আমরা আশা করেছিলাম যে রাষ্ট্রপতি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন, কারণ আমাদের যে সংবিধান সে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন প্রধানমন্ত্রীর সুপারিশে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে যেটা লক্ষ্য করলাম যে তিনি একটা সার্চ কমিটি গঠন করলেন, সেই সার্চ কমিটি সম্পর্কে কিন্তু আমরা আমাদের মতামত দিয়েছিলাম, সেটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তিনি সরকারের যে নীল নকশা সেই নীল নকশা অনুযায়ী তিনি সার্চ কমিটি করলেন এবং পরবর্তীকালে নির্বাচন কমিশন গঠন করা হবে। আমরা সেই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া আমাদের ব্যক্ত করেছি, বারবার বলেছি যে সম্পূর্ণ দলীয় লোকজনদের দিয়ে এই নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, বিশেষ করে যিনি প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি একেবারেই আপাদমস্তক একজন দলীয় মানুষ। আমি তার সম্পর্কে আবার সেই সমস্ত জিনিসগুলো পুনরাবৃত্তি করতে চাই না। আমরা জানেন যে নির্বাচন কমিশন গঠন করার পর যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডাকা হলো মত বিনিময় করার জন্য তখন আমরা গিয়েছিলাম এবং সেখানেও কিন্তু আমরা একটা সুনির্দিষ্ট প্রস্তাবগুলো দিয়ে এসেছিলাম যে কিভাবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে। এবং আপনারা জানেন যে আমরা প্রাথমিকভাবে যে কথাটা বলেছিলাম যে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা, সংলাপ করা এটা অত্যন্ত জরুরি। আমরা তখনও বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী অবশ্যই নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া এখানে কোনো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। কথাটা আমাদের একার ছিল না, অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং যারা নির্বাচন নিয়ে কাজ করেন তাদের এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে যারা নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রায় সকলেরই একই মতামত ছিল যে এখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না যদি নির্বাচনকালীন সময় দলীয় সরকার থাকে। তো আমরা বরাবরই যেটা লক্ষ্য করেছি যে সরকার বা নির্বাচন কমিশন বা রাষ্ট্রপতি কেউই এই ধরনের কথাগুলো শুনতে চান না, তাদেরকে প্রধানমন্ত্রী এবং সরকার যেভাবে নির্দেশ দেন তারা সেভাবেই কাজ করতে থাকে। এই নির্বাচন কমিশন ইদানিংকালে, এর আগে খুলনা নির্বাচন হয়ে গেল এবং সামনে আপনার 26 তারিখে গাজীপুরে নির্বাচন, খুলনা নির্বাচনে আমরা দেখলাম যে একেবারেই সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করলেন এবং আপনার নির্লজ্জভাবে ন্যূনতম যে বিষয়গুলো ছিল আপনার যে অভিযোগ হলে আপনার পুলিশ কর্মকর্তা বা কোনো রিটার্নিং অফিসার বা কোনো নির্বাচন কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার যে বিষয়টা আছে আপনার সেটা কখনোই তারা করেন না। তাই নয়, যে সমস্ত কর্মকর্তাকে নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন তাদেরকে আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী ইনক্লুডিং আপনার পুলিশ কর্মকর্তা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন আদেশে তাদেরকে ফেরত আনলে নির্বাচন কমিশন তাদেরকে ফেরত নিয়ে এসছে এবং অলৌকিকভাবে ওই কর্মকর্তারা আবার সেই নির্বাচনে এসছে। আমি কারো নাম বলতে চাই না, কারণ নাম বলতে গেলে আপনার সেই কর্মকর্তা বিপদে পড়বেন,
আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো আমাকে বলার দরকার নেই। এটা ধারণার বাইরে যে নির্বাচন কমিশন ফেরত নিয়ে আসলো, যাকে আপনার ট্রান্সফার করা হয়েছিল তাকে ফেরত নিয়ে আসা হলো, নির্বাচন কমিশন আনলেন, 6 ঘন্টার মধ্যে আবার নির্বাচন সেই কর্মকর্তাকে চলে যেতে হয়েছে। কারণ আমাদের কাছে যে তথ্য, সে তথ্য হচ্ছে যে আওয়ামী লীগের যে নির্বাচন পরিচালনা কমিটির যে আপনার কো চেয়ারম্যান, এই ইস্তেমামের নির্দেশে এই ঘটনাগুলো ঘটছে। এগুলো বাংলাদেশ আপনার সমস্ত কথাই বেরিয়ে আসে, সমস্ত কথাই সকলের কাছে চলে যায়, বিশেষ করে আপনাদের সাংবাদিকদের কাছে এটা সবচেয়ে বেশি যায়। খুলনা নির্বাচনের পরে আমরা গাজীপুরের নির্বাচনের ক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে গাজীপুরের যে পুলিশ সুপার, তিনি অত্যন্ত পরিচিত একজন আওয়ামী লীগার এবং তার যথেষ্ট সুনাম রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করার ক্ষেত্রে, তাকে এখান থেকে অবিলম্বে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে সরিয়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে নিয়ে আসা উচিত। নির্বাচন কমিশন উত্তর দিয়েছিলেন, আমার এখনও মনে আছে, আমি পত্রিকায় দেখেছি আমাদের যে ডেলিগেশন হিসেবে তাদের বলেছিলেন, তিনি অনেকদিন ধরে আছেন তো অনেক কিছু জানেন, শুধু তিনি থাকলে নির্বাচনের সুবিধা হবে। বিষয়টা বাস্তবে ঠিক ভিন্ন, যিনি অনেকদিন থাকেন তারই সবচেয়ে বেশি সুযোগ থাকে নির্বাচনে পক্ষপাতিত্ব করার, এবং মোস্ট অফ দ্য টাইম হি বিকামস এ পার্টি অ্যান্ড হি হ্যাজ বিকাম এ পার্টি। উনি টেলিভিশনে বক্তব্য দেন ভয়াবহভাবে যে দাগি আসামিদেরকে আমি গ্রেফতার করছি, করতেই থাকব, প্রকাশ্যে টেলিভিশনে এই বক্তব্য দিয়েছেন। দাগি আসামি কারা, এতদিন দাগি আসামিদের ধরা হয়নি কেন? শুধুমাত্র রাজনৈতিক কর্মী যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত, যারা এই নির্বাচনের বিভিন্ন পরিচালনার দায়িত্ব পালন করছেন, যারা এক একটা অঞ্চলের দায়িত্বে রয়েছেন, যারা আমাদের পার্টির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তাদেরকে আপনার যাদের মামলা নেই অথবা মামলা থাকলেও বেইলে আছেন, জামিনে আছেন, তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে। আপনারা জানেন যে প্রথম দিনই জামাত ইসলামের আমির সহ, যিনি আপনার একজন ক্যান্ডিডেট ছিলেন, তারপর যেদিন তিনি ক্যান্ডিডেটের উইথড্র করলেন সেদিনই তাকে 53 জন গ্রেফতার করা হলো। অপরাধে তিনি উইথড্র করলেন কেন? তাকে তো বলা হয়েছিল যে তুমি থাকবা, তাকলেই গ্রেফতার করা হলো। এরপরে যেদিন আপনার হাইকোর্টের নির্দেশে নির্বাচন স্থগিত করা হলো, সেই দিন আপনারা জানেন যে আমাদের আবদুল্লাহ নোমান সাহেব সহ প্রায় ওইখানেই 19 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং পরে আবদুল্লাহ নোমান সাহেবকে থানা থেকে ছেড়ে দেওয়ার পরেও বাকি যারা ছিল 19 জন তাদেরকে মামলা দেওয়া হয়েছে। শুধু 19 জন নয়, 203 জনকে মামলা দেওয়া হয়েছে। সেই মামলা কি? মামলা হচ্ছে যে পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্যে বাধা দান, ওটা পরের দিন আপনাদেরই মিডিয়া সেটাকে খুব সুন্দর করে অনেকেই আপনারা তুলে দিয়েছেন যে কোনো গাড়ি অক্ষত অবস্থায় আছে, কোথাও কোনো ক্ষতি হয় নাই, তারা বলেছে যে গাড়ি ভাঙচুর। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে তারা সম্পূর্ণ অযোগ্য। একটা সিটি কর্পোরেশন নির্বাচন যারা আপনারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, তার জাতীয় সংসদের নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবে? এবং এভাবেই তারা আজকে প্রত্যেকটা নির্বাচনকে একটা প্রহসনের নির্বাচনে পরিণত করছে। গত কয়েকদিনে আমাদের বেশ কিছু সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখন এই গত কয়েকদিন ধরে গাজীপুরকে আরেকটা ত্রাসের নগরীতে পরিণত করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ডিবি পোশাকধারী লোকেরা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে, এবং মহিলাদের পর্যন্ত আপনার অসম্মানজনক ব্যবহার করা হচ্ছে। আমরা এই কথাগুলো প্রত্যেক দিনই বলছি। আমাদের যিনি প্রার্থী তিনিও বলছেন, আজকেও বলেছেন, কিন্তু ওই যে তোমরা যে যাই বলো,
কিছু যায় আসে না, কানে তো দিয়েছে তুলো, ওইসব কোনো শুনে কাজ হবে না। তাদের যেটা নীল নকশা সেই নীল নকশায় তারাই হচ্ছে। আমরা আরও গতকাল দেখলাম আপনার যেটা কোয়াইট আনবিলিভেবল, অবিশ্বাস্য, যে আওয়ামী লীগের প্রার্থী তিনি পুলিশের গাড়িতে করে যাচ্ছেন ভোট চাইতে। আর কি অবশিষ্ট থাকলো? নিউ এজ পত্রিকার ছবি দিয়ে দিয়েছে একদম, নামই বললাম এই পত্রিকার। আর কি বাকি থাকলো? যে প্রার্থী পুলিশের গাড়িতে চড়ে ভোট চাইতে যাচ্ছে। এবং গতকাল তিনি আক্ষেপের সঙ্গে বলেছেন যে আমার এজেন্টদের নিয়ে আমি ভয় পাচ্ছি এই জন্যে যে আওয়ামী লীগের দল আমার সঙ্গে নাই। আজকে আছে পত্রিকায়, খেয়াল করেছেন কিনা আমি জানি না, বলছে আওয়ামী লীগ আমার সঙ্গে নাই, তারা আমার বিরোধিতা করছে, এই জন্য আমি এজেন্টের ব্যাপারে সন্দিহান আছি। এটা আওয়ামী লীগের প্রার্থী বলছে। তাহলে ওনার যে জনপ্রিয়তা, ওনার যে পার্টির লোকজন তার জন্য কাজ করে সেটা আপনারা সহজে অনুমান করছেন। আজকে আগামী 26 তারিখে গাজীপুরের যে নির্বাচন, সে নির্বাচনে জনগণের একটা প্রতিরোধ গড়ে উঠেছে ইতিমধ্যেই। আপনারা এত কিছুর পরেও, এত অত্যাচার নির্যাতনের নিপীড়নের পরেও, কিন্তু প্রত্যেক দিন আমাদের যে নেতা, কেন্দ্রীয় নেতারা যারা গেছেন তারা কিন্তু গণসংযোগ করতে পেরেছেন, তারা বাড়ি বাড়ি গেছেন এবং তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় যারা আমাদের নেতা আছেন তারা গিয়েছেন, ভোটাররা বেরিয়ে এসছে তাদের সঙ্গে মিছিলও করেছে। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে ন্যূনতম ফেয়ার ইলেকশন যদি হয়, আপনার আগে রাতে যদি ব্যালট পাল্টে না দেওয়া হয়, যেটারও আলামত আমরা শুনতে পাচ্ছি, এই কথাগুলো এই জন্য বলছি যে আপনাদের একটু জেনে রাখা ভালো। আমরা শুনতে পাচ্ছি যে 3000-এর বেশি ভোট যে কেন্দ্রে আছে সেই কেন্দ্রে আপনার আগের রাতেই ব্যালট বাক্স স্টাফিং করে পূরণ করা হবে। এগুলো শোনা কথা, এগুলো কোনো আপনার প্রমাণ তো দেওয়া যাবে না, বাট দিজ আর এগুলো আপনার গসিপ চলছে। তারপরেও গাজীপুরে আমাদের ভোটাররা বা গাজীপুরের ভোটাররা তারা ভোট দিতে চান এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। আমি এই বিষয়ে আর কিছু দীর্ঘ বলতে চাই না, আমি শুধু আপনাদের মাধ্যমে গাজীপুরের বাসীকে এই আহ্বান জানাতে চাই যে আপনাদের যে অধিকার, সাংবিধানিক অধিকার, আপনাদের ভোটের অধিকার আপনারা প্রয়োগ করুন। সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে যান, ভোট কেন্দ্রে সকাল থেকে যান, গিয়ে আপনারা আপনাদের ভোটের অধিকারকে প্রয়োগ করুন। এই সরকারের টার্গেট তো হচ্ছে আপনার গণতন্ত্রকে সমাহিত করা। ওকে আপনার প্রায় করে ফেলেছে, কিছু হয়তো বাকি থাকতে পারে, সেটা আপনার আস্তে আস্তে এই এক একটা নির্বাচনের মধ্য দিয়ে করছে। তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যবসা কেন্দ্রে পরিণত করেছে। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আমাদের দেশে যারা এই ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব নেন, যেটা সাংবিধানিক আপনার সংগঠন, সাংবিধানিক প্রতিষ্ঠান, যেখানে জনগণের সমস্ত আস্থা থাকার কথা, সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আমরা সরকারেরই হীন কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা 26 তারিখের গাজীপুরের যে নির্বাচন, সেই নির্বাচন যেন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ হয়। আমাদের সম্মানিত ভোটাররা, নাগরিকেরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, নির্বাচন কমিশন তার সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করবে, অন্যথায় নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। আমি এই কথাগুলো বলেই আপনাদের কাছে আবারও এই আবেদন রাখতে চাই যে আপনারা আপনাদের বিভিন্ন পত্র পত্রিকার তরফ থেকে আপনারা যাবেন কভার করতে। জাতির প্রতি আপনাদের একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব আপনারা পালন করবেন। অতীতে আপনারা যেগুলো করেছেন, অর্থাৎ সঠিক চিত্রটাকে জনগণের সামনে তুলে ধরবেন। আজকে আমাদের গণতন্ত্র বিপন্ন,
অধিকারগুলো বিপন্ন এবং বাংলাদেশের মানুষের যে এতদিনকার অর্জন সেই অর্জনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদেরও আমি মনে করি যে গণমাধ্যমের একটা বড় রকমের ভূমিকা আছে এটার পক্ষে যাওয়ার জন্যে, সেই কাজ করার আবেদন জানিয়ে, জনগণের সঙ্গে থাকার আবেদন জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। এটা হচ্ছে কি আপনার আপনার সাংবিধানিকভাবে, আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা বাংলাদেশে গণতন্ত্র ধারাবাহিকতা থাকুক, গণতান্ত্রিক চর্চা থাকুক, এইটা আমরা গণতান্ত্রিক দল হিসেবেই চাই। আমরা তো এই জন্য লড়াই করেছি, ওই সংগ্রাম করেছি 1971 সালে, যুদ্ধ করেছি, এটা যেমন থাকে, এটা যেমন চলে এবং ন্যূনতম অধিকারটা যেন থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। আপনারা আগেও বলেছি আপনাদেরকে যে আমরা এটা আমাদের আন্দোলনের অংশ হিসেবে আমরা অংশ নিচ্ছি। এই নির্বাচনটাই লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে যে আন্দোলনের মধ্য দিয়ে এই নির্বাচনকে আন্দোলনের, যেমন আপনার আমি আজকে কথা বলছিলাম আমাদের আপনার রাজশাহীর নেতাদের সঙ্গে, তো বলি যে আমরা অন্তত এই নির্বাচনটাকে কেন্দ্র করে তো জনগণের কাছে যেতে পারবো, কথা বলতে পারবো, যতটুকু পারা যায় ততটুকু আমরা করতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকটা কি বলা যাবে এটাকে যে একটা সুযোগ আমরা নিতে চাচ্ছি। আমরা সমস্ত পদ যেগুলো বাকি আছে সেই পদগুলোকে এক্সস্ট করতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্যই কাজ করছি। আমরা আশা করি যে সবাই জনগণ, বাংলাদেশের জনগণ, গণমাধ্যম সবাই তারা এই বিষয়ে সহযোগিতা করবে। আমরা এই বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলতে চাই না, এই জন্যে আমাদের সামনে এখন মূল লক্ষ্য হচ্ছে আপনার গাজীপুর নির্বাচন এবং পরবর্তীকে আরও 3টি নির্বাচন আছে, আর এই বিষয়গুলো আমরা পরে আপনাদের সঙ্গে আলাপ করব। থ্যাংক ইউ। আমরা তো আগেই বলেছি যে গাজীপুরের নির্বাচন একটা, এই নির্বাচন কমিশনের জন্য একটা টেস্ট কেস, আমরা এটা দেখে নিঃসন্দেহেই আমরা আপনার একটা আমাদের বক্তব্য রাখবো। আমি জানি যে উনি ভালো কবিতা লিখতেন একসময়, এবং সেটার মধ্যে কিছু কিছু আপনার পত্রিকাটা বেরিয়েছি বেরিয়েছে, তো আমরা জানি যে ভালো কবিতা তারাই লেখে যারা আপনার প্রেম করে। প্রেম বিভিন্ন ধরনের হতে পারে, প্রেম না হলে কিন্তু আপনার কবিতা কাব্য সমস্ত আসে না, এবং আপনার প্রেম না হলে তো আপনার রাজনীতি করা যাবে না, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা না দেখে সেটাও করা যাবে না। সুতরাং প্রেম তো করতেই হবে, এবং ওবায়দুল কাদের সাহেবকেও প্রেম করতে হবে জনগণের সঙ্গে, কারণ এই দেশটা তো সকলের কারো পৈতৃক সম্পত্তি নয়। অবশ্যই জনগণের যে আশা আকাঙ্ক্ষা তাকে পূরণ করবার জন্য তাদেরকে সেই কথাগুলো উত্তর দিতে হবে, জবাব দিতে হবে। আপনি আমাদের ডক্টর মঈন খান, উনি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন থেকে এসেছেন, আপনারা দেখেছেন যে আমরা প্রতি মুহূর্তেই আমরা প্রত্যেকটা সুযোগ নিচ্ছি, আমরা প্রত্যেকটা এভরিকে এক্সস্ট করছি যে পদগুলো আছে, আমরা বারবার আপনার হাতুড়ি পেটাচ্ছি তাদের বিবেকের কাছে, তাদের মগজে, ফর গড সেক কাম টু ইউর সেন্সেস চেষ্টা করছি আমরা। মাননীয় মহাসচিব মূল বক্তব্য দিয়েছেন, স্যার বলবেন, আমি এক লেটেস্ট দু একটি কথা আপনাদের বলতে, তথ্য কিছুক্ষণ আগের সংবাদ, আজকে আপনারা জানেন যে গতকাল রাত্রে 12টা থেকে ভোটাধিকার যাদের নাই, ভোট নাই, তারা গাজীপুর সিটি কর্পোরেশনে বিচরণ করতে পারবে না। এটা মাইকিং করেছে, আমাদের পরিপত্র দিয়েছে, আমরা সেই অনুযায়ী চলছি। কিন্তু ঘণ্টাখানেকের আগের সংবাদ হলে তালুকদার আব্দুল খালেক, মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল চৌধুরী, যিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করে চিটাংবাড়ি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির এবং রায় রমেশ একজন, এবং বিজিএমের সাবেক নেতা আতিকুল ইসলাম ঘণ্টাখানেক আগে চৌরাস্তা এলাকায় গণসংযোগ করেছেন, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করেছে আপনাদের অধিকার এখানে অনধিকার হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন করছেন, তারা বলছে আমাদের ভুল হয়েছে, আমরা চলে গেছি, চলে যেতে এই বলে তারা আসছে। এক দ্বিতীয়ত, সকালবেলা আজকে নাওজোর এলাকা যে নতুন চৌরাস্তা গাজীপুরের, সেই রাস্তা টোটাল বন্ধ করে বলা আছে হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না, সেখানে বড় মাইক লাগিয়ে টেলিভিশনে দেখেছেন আজকে মঞ্চ করে পুরা রাস্তা বন্ধ করে সেইখানে জাতীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের প্রার্থী জনসভা করেছেন, রাস্তা বন্ধ ছিল প্রায় 2 ঘন্টার মতো। আরেকটি তথ্য মাননীয় মহাশয় বলেছেন,
একটা অভিনব ঘটনা গাজীপুরে ঘটছে, বাংলাদেশের ক্ষেত্রে অভিনব। সেটি হচ্ছে এই, কোনাবাড়ি থেকে তিনজন আমাদের নির্বাচনী কাজে যারা জড়িত, তার একজনের নাম ডাক্তার মিলন, আরেকজনের নাম মোহাম্মদ মিলন, আরেকজনের নামে তাইজুল, তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে টাঙ্গাইল নিয়ে গেছে। 8 মাস আগে টাঙ্গাইলে যে মামলায় আমাদের টাঙ্গাইলের নেতৃবৃন্দ হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন, সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শওকত, কাশিমপুরের চেয়ারম্যান, সদস্য সচিব শাহিন এবং সেইখানে জাহাঙ্গীর ভেন্ডার, এই তিনজনকে গ্রেপ্তার করে দুইজনকে আশুলিয়া থানা, একজনকে সাভার থানা এনে ঢাকা জেলায় মামলায় 6 মাস আগের মামলায় দেখানো হয়েছে। আমার নির্বাচনী এলাকা কালীগঞ্জের আসনের সাথে পুবাইল 4টি সিটি কর্পোরেশন অংশ, তার মধ্যে যেটা আপনার 41 নম্বর ওয়ার্ডের একজন সামাজ কৃষক, তাকে গ্রেপ্তার করেছে 3 দিন আগে, আমরা তাই খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম তাকে নারায়ণগঞ্জ কোর্টে আগের মামলা দিয়ে তাকে সেখানে কারাগারে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ গাজীপুর থেকে গ্রেপ্তার করা হচ্ছে, বাইরে নিয়ে যাচ্ছে। প্রতিদিন রাতে বিভিন্ন প্রার্থী, আমাদের কমিশনার প্রার্থী, সদস্য যারা রয়েছেন কর্মীর কাজে এবং যারা প্রার্থীর এজেন্ট এবং ওয়ার্ডের দায়িত্বে, তাদের বাসায় ডিবি যাচ্ছে, পরিবার পরিজনকে ধমক দিচ্ছে। আমি নাম স্পষ্ট বলতে পারি, ওয়ার্ড নম্বর বলতে পারি, অনেক লম্বা ফ্রিজতে আমার কাছে আসে, সেটি আপনারা প্রয়োজন হলে দেখতে পারেন, এবং সেই ফ্রিজতে আমার হাতে রয়েছে, ওপর তো অনেক সময় লাগবে। এই ধরনের প্রতিদিন রাতে ডিবি পুলিশ বিভিন্ন বাসায় হানা দিচ্ছে, পরিবার পরিজনকে ধমক দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং তারা যাচ্ছে সশস্ত্র অবস্থায়। এবং যিনি এজেন্ট তাকে বলা হচ্ছে যে তোমার বাবা এজেন্ট, তোমাকে বাবাকে বিরত থাকতে বল। এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, এখন আপনারা যেতে পারেন সেখানে সশরীরে দেখতে পারেন। আচরণবিধি লঙ্ঘন, প্রার্থী পুলিশের গাড়িতে গাজীপুরে বিচরণ করেছে, মাননীয় মহাশয় বলেছেন। আমরা সেখানে নির্বাচন কমিশনার যে কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, আমাদের প্রার্থী বলেছে, উনি কি পুলিশের কর্মকর্তা নাকি প্রার্থী? আর এখানে গ্রেপ্তার করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কেন? কোনো জবাব পাচ্ছি না। প্রত্যেকটি দলিল দস্তাবেজ আমার কাছে, আমাদের কাছে রয়েছে। ধন্যবাদ আপনাদের। আমরা যেটা প্রত্যক্ষ করছি, আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনটা আসলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিচালনা করছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনটা পরিচালনা করছে ওখানকার যিনি এসপি, এবং তার অধীনে যে পুলিশ ফোর্স আছে তারাই কিন্তু নির্বাচন পরিচালনা করছে, এটা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। গতকাল যখন প্রার্থী পুলিশের গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, ওখানকার এসপির দায়িত্বটা কী ছিল? পুলিশ বিভাগের দায়িত্বটা কী ছিল? নির্বাচন কমিশনের দায়িত্ব কী ছিল? কেউ কি এসপিকে জিজ্ঞেস করেছে যে আপনার পুলিশের গাড়িতে করে যখন আপনার সরকারি দলের প্রার্থী ঘুরে বেড়াচ্ছে, তা আপনার এখানে কী বলার আছে? এখানে কি তার কোনো কিছু উত্তর আছে? পুরো নির্বাচনটা পরিচালনা করছে আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশ বিভাগ, এসবি, ডিবি, এরা পরিচালনা করছে। এবং নির্বাচনের দিনেও তাদের যে পরিকল্পনা, আওয়ামী লীগের নেতাকর্মীর চেয়ে এখানে বড় ভূমিকা রাখার যে পরিকল্পনা, সেটা হচ্ছে পুলিশের কিছু কর্মকর্তা এসপির নেতৃত্বে। এবং মনে হচ্ছে আসলে ক্যান্ডিডেট কি তা আওয়ামী লীগের না, ক্যান্ডিডেট মনে হচ্ছে এসপি নিজেই ক্যান্ডিডেট, এরকম একটা ভাবসাব সেখানে দেখা যাচ্ছে। সুতরাং আওয়ামী লীগের পুরো দায়িত্বটা দেওয়া হয়েছে ওখানকার এসপি এবং পুলিশের উপর আর ডিবির উপরে। প্রকৃতপক্ষে বাংলাদেশের ওই অঞ্চলের ভোটারদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে সেখানে পুলিশ এবং ডিবির লোকজন, জনগণের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে, এটা হচ্ছে মূল চিত্র। এবং বর্তমান সরকারের পরিকল্পনা যে ব্লু প্রিন্ট, নীল নকশা, সেটা তাদের দলের লোকজন দিয়ে তারা নির্বাচন আর করাচ্ছে না, তারা নির্বাচন করাচ্ছে একটা ব্লু প্রিন্টের মাধ্যমে। সেই ব্লু প্রিন্টের অংশ হিসাবে আজকে গাজীপুরে যে ঘটনা ঘটছে, সেই ব্লু প্রিন্টের অংশ হিসাবে সেটা ঘটছে। থ্যাংক ইউ। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমাদের গত স্ট্যান্ডিং কমিটি মিটিং এ আমরা আপাতত দুইজনের চূড়ান্ত করেছি। একটা হচ্ছে আপনার রাজশাহী আমাদের নসরুদ্দিন হোসেন বুলবুল সাবেক মেয়র, বর্তমান মেয়র, আপনার বরিশালের সাবেক মেয়র, সংসদ সদস্য এবং আমাদের পার্টির
আপনার জয়েন্ট সেক্রেটারি জেনারেল যুব মসজিদ অনেক ধন্যবাদ।